দক্ষিণী সিনেমা সম্প্রতি সময়ের দর্শক প্রিয় তারকা প্রভাসকে তো আপনারা সকলে খুব ভালো করে চিনেন যদিও এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি দর্শক প্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তার জন্য অবশ্য অল্প সময়ে দর্শকদের মাঝে দর্শকদের তো অর্জন করেছেন যদিও আদিপুর সিনেমাতে প্রভাসকে দেখা গিয়েছে সর্বশেষ তাছাড়া দর্শকদের কাছে সিনেমাটি তেমন ভালো সাড়া ফেলেনি যার জন্য অবশ্য পাঁচশো কোটি বাজেটের সিনেমাটি বক্স অফিসে মুক্তির পড়েছিল। যদিও বর্তমানে প্রভাস অভিনীত সালার সিনেমাটি আছে মুক্তির অপেক্ষায় এছাড়া চলিত বছরের সেপ্টেম্বর মাসে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে শোনা যায় সেই প্রেক্ষিতে সম্প্রতি সময় সালার সিনেমার প্রমোশনালের কাজ চলছে অন্যদিকে প্রায় অনেকদিন আগে শোনা যায় বলিউড সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে প্রবাসকে যদিও পরিচালক শ্রীদ্ধার্থ আনন্দ তার সেই সিনেমাটি নির্মাণ করবেন বলে শোনা যায় পাশাপাশি ঋত্বিককে দেখা যাবে সিনেমাটিতে প্রসঙ্গত এই খবরটি যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তখন থেকে অবশ্য প্রবাসের ভক্তর অপেক্ষা করছিল কবে তাকে বলিউড সিনেমাতে অভিনয় করতে দেখবেন যদিও বর্তমানে প্রবাস জানিয়েছেন সম্প্রতি সময় এই তারকা বলিউড কোন সিনেমাতে অভিনয় করবেন না তাছাড়া পরিচালক শ্রীদ্ধাত আনন্দের সঙ্গে এই তারকা কাজ করছেন না তার ফলে অবশ্যই সম্প্রতি সময় এই তারকাকে বলিউড সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে না যাই হোক সম্প্রতি সময় প্রবাস ভক্তদের জন্য এই খবরটি খুবই দুঃখজনক অন্যদিকে বর্তমানে প্রবাসের হাতে বেশ কিছু কাজ আছে তাছাড়া এই তারকা সে সকল কাজ ব্যস্ত সময় পার করছেন পাশাপাশি মাত্র কয়েকদিন আগে রাজা ডিএলএক্স সিনেমা শুটিং এর কাজ শেষ করেছেন প্রবাস তাছাড়া মাত্র কয়েকদিন আগে এই তারকার প্রজেক্ট কেস নামে টিজার প্রকাশে এসেছে যদিও প্রকাশিত টিজারটি দর্শকদের কাছে ভালো লেগেছে তার জন্য অবশ্য দর্শকদের কাছে প্রবাস প্রশংসা করিয়েছিলেন সোভিয়ার্স জেনে তো নিলেন সাউথ ইন্ডিয়ান তারকা প্রবাস আপাতত কোনো বলিউড সিনেমাতে অভিনয় করবেন না আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অ্যান্ড সাবস্ক্রাইব ওর চ্যানেল ফর মোর আপডেট